প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা কম্পিউটারের বিভিন্ন পার্টসগুলোর পরিচিতি নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় আজকে টাস্ক করবে মাউস দেওয়া হয়েছে। এই মাউস কথাটা তোমরা প্র্যাকটিক্যাল খাতায় একদিকে বাংলায় এবং একদিকে ইংরাজিতে লিখবে এবং এখানে ডেট দিয়ে দেবে, যে জায়গায় 4/2/2022 অর্থাৎ আজকের তারিখটা তোমরা এখানে দেবে। দিয়ে ঠিক পরপর বাংলা এবং ইংরাজিতে পরপর লিখবে, এক একটা লাইন বাদ দিয়ে দিয়ে পুরো পাতাটা জুড়ে লিখবে। বাংলায় লিখবে মাউস বানানটা ময়াকা হস্যু দন্তস্ব মাউস, আর ইংরাজিতে লিখবে MOUSE মাউস। তোমরা এরকমভাবে পরপর বাংলা এবং ইংরাজিতে পরপর লিখে যাবে এবং একটা করে লাইন বাদ দিয়ে দিয়ে পুরো পাতাটা জুড়ে লিখবে। আর আজকে আমরা দেখব তোমাদের আগের দিনে তোমাদের ক্লাসে আমি বলেছিলাম যে কম্পিউটারের কোন পার্টসগুলো কি নাম তোমরা ইতিমধ্যেই জেনে ফেলেছ, তাও আমি এগুলোকে আরেকবার করে বলে দিচ্ছি। তোমাদের মনে আছে তো? দেখি আজকে আমি আজকে তোমাদের দেখব যে তোমরা কীরকম বলতে পারো। এটা এই পার্টসটাকে কি বলে, এটাকে বলা হয় বলো মনিটর। এই পার্টসটাকে কি বলে, এটাকে বলা হয় CPU, তাই তো? এটা কি, এটাকে বলা হয় কি, কিবোর্ড। এটাকে বলা হয় কিবোর্ড, আর এটাকে বলা হয় মাউস। তোমরা এই পার্টসগুলো সম্বন্ধে তোমরা এর আগেও জেনেছ, তাও এগুলোকে বারবার তোমাদের বলা হচ্ছে যে তোমাদের এই পার্টসগুলোকে কিন্তু খুব ভালোভাবে চিহ্নিত করতে হবে। আর আমরা একটু বলে দিই, এই যে মনিটর, মনিটরের মধ্যে আমরা কী দেখতে পাই, বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের লেখা এর মধ্যে আমরা দেখতে পাই। এর জন্য এটাকে আমি বলেছিলাম, আগের দিনও বলে দিয়েছিলাম যে এটাকে VDU বলা হয়, অর্থাৎ ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। আর এটাকে কি বলে, CPU, যেটাকে ব্রেন অফ দ্য কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। এই CPU-র পুরো কথা হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপর আমরা চলে যাই কিবোর্ড। কিবোর্ড হচ্ছে এক ধরনের ইনপুট ডিভাইস, অর্থাৎ প্রধান ইনপুট ডিভাইস হলো কিবোর্ড। এবং এরপর আমরা মাউসে বলি, মাউস হচ্ছে এও এক ধরনের ইনপুট ডিভাইস। এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যে তথ্য কম্পিউটারকে দিয়ে থাকি। এরপর আমরা আজকে দেখব যে লেখাটা কীরকমভাবে করা যায়, সেই লেখাটা আজকে আমরা দেখে নেব। চলো, আমরা আগের দিন B শিখেছিলাম, প্রথম দিন আমরা A শিখেছিলাম, তারপরের দিন আমরা B শিখেছি, আজকে আমরা C কীভাবে লিখতে হয় দেখবো এবং কোথায় আছে আমরা একটু দেখে নেব। তো প্রথমে আমরা ক্যাপস লক অন করে নেব। দেখো ক্যাপস লক অন করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের চলে আসবে, দেখো এখানে ক্যাপস লকের আলোটা চলে যাবে। এবং এইখানে আমরা A লিখেছিলাম, আমরা এখান থেকে A প্রেস করবো, অর্থাৎ ক্যাপস লকের ঠিক পাশেই রয়েছে A, দেখতে পাচ্ছ ক্যাপস লকের ঠিক পাশেই A রয়েছে এবং এই A মিলে দেখো A হয়ে যাবে। এর পরের দিন আমি করিয়েছিলাম B, বিটা কোথায় আছে, স্পেস বারের ঠিক মাঝখানে ওপরের দিকেই, দেখো ঠিক মাঝখানে ভি আর এন এর মাঝখানে বি রয়েছে, অর্থাৎ বি আমরা এরকমভাবে প্রেস করলে বি হবে, দেখো এ দেখো বি হয়ে যাচ্ছে। এরপর আমরা কী করব, সি লিখবো, সিটা কোথায় আছে, ঠিক স্পেস বারের ঠিক ওপরে সি আছে, ঠিক এক্সের ডান দিকে আর ভি এর বাম দিকে আমাদের সি আছে, এই সিটাকে আমরা এরকমভাবে প্রেস করলে সি লেখা হয়ে যাবে। তোমরা এই এ বি সি যে তিনটে দেখালাম, এই তিনটে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তো আজকে আমরা লেসন এই পর্যন্তই রাখলাম, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।